নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন কে কে আর এর অনুযায়ী কিন্তু পিচ তৈরি করেনি ইডেন গার্ডেন তাহলে এই বছর ইডেন গার্ডেনের পিচ কেমন তৈরি হয়েছে সেটা জানাবো আইপিএল এর ম্যাচ আপনারা লাইভ কোথায় দেখতে পারবেন সেটাও বলবো কে কে আর দলের ওপেনিং ব্যাটিং কারা করতে চলেছে তার ডিটেলস জানার আছে মোহাম্মদ শামির পরিবর্তে কোন প্লেয়ারকে নিয়েছে গুজরাট টাইটেন্স এবং দিলশান মধুসংকর পরিবর্তে কোন বোলারকে নিচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স আজকের এই ভিডিওতে সমস্ত বিষয় বিস্তারিতভাবে আলোচনা করার আছে তাই অনুরোধ করব ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে এটা শর্ত অনুরোধ করব যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি মোহাম্মদ সামির পরিবর্তে কোন প্লেয়ারকে নিচ্ছে গুজরাট টাইটেন্স আমরা সবাই জানি বিশ্বকাপে নিয়ে ক্রিকেট খেলার কারণে কিন্তু তার গোড়ালির ইঞ্জুরি যেটা অল্প ছিল সেটা আরো বেড়ে গেছে এবং স্বামী তিনি কিন্তু আইপিএল থেকে রুল্ড আউট হয়ে গেছেন তার গোড়ালি সার্জারি হয়েছে বলে তো স্বামী প্রথমে তার জন্য রেসপেক্ট তার জন্য সেলুট কারণ এরকম ডেডিকেশন কিন্তু খুব কমই দেখা যায় এই মুহূর্তে কোনো প্লেয়ারের থেকে তো স্বামী তার জন্য কিন্তু অনেক রেসপেক্ট তো স্বামীর পরিবর্তে গুজরাট টাইটেন্স তারা যে বোলারকে সই করছে সেটা হচ্ছে সন্দীপ ওয়ারিয়ার সন্দীপ ওয়ারিয়ার এর আগেও কিন্তু দলে খেলেছে ক্রিকেট কিন্তু সেরকম ভালো পারফরমেন্স করতে পারিনি তবে স্বামী রিপ্লেসমেন্টে সন্দীপ ওয়ারিয়ার কত ভালো পারবে এবার সেটা সময় বলবে কারণ দেখুন স্বামী হচ্ছে স্বামী তার রিপ্লেসমেন্ট ভারতীয় বোলিং কেন ওয়ার্ল্ড বোলিংয়েও কিন্তু খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট তাই স্বামী যে চলে গেল তার পরিবর্তে সন্দীপ বরিয়ার কতটা পারবে এবার সময় বলবে তবে সন্দীপ বরিয়ারকে বলবো বেস্ট অফ লাক তার আগামী আইপিএল দু হাজার জন্য তো এটা হচ্ছে গুজরাট টাইটেন্স আপডেট এইবারে মুম্বাই ইন্ডিয়ান্স আপডেট দিই মুম্বাইয়েরও কিন্তু পেস বোলার বিদেশি দিলসার মাধুশঙ্কা তাকে কিন্তু পাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্স তার পরিবর্তে মুম্বাই তারা নিচ্ছে সাউথ আফ্রিকার তরুণ পেস বোলার মাত্র সতেরো বছর বয়স এই বোলারটার ইনি হচ্ছেন কয়না মাফাকা কয়না মাফাকা তিনি কিন্তু সাউথ আফ্রিকার জন্য রিসেন্টলি আন্ডার খুব ভালো করেছেন করতে পারেন করতে পারেন ওভারঅল একটা ভালো অলরাউন্ডার তো দেখা যাক ইনএক্সপিরিয়েন্স প্লেয়ার মুম্বাই ইন্ডিয়ান্সের এর এক্সপিরিয়েন্স দলে গিয়ে কেমন আইপিএল পারফরমেন্স করে তো দিলসান মধুশঙ্কর পরিবর্তে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স তারা সই করেছে সতেরো বছরের তরুণ সাউথ আফ্রিকান পেস বোলার কুইনা মাফাকাকে তো বন্ধুরা এইবারে বলি আইপিএল দু আপনারা লাইভ কোথায় দেখতে পারবেন তো এইবারে কিন্তু আইপিএল দু হাজার চব্বিশ লাইভ টিভিতে দেখাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে স্টার স্পোর্টস চ্যানেলে দেখতে পারবেন এবং মোবাইলে কিন্তু সম্পূর্ণ আইপিএল ফ্রিতে দেখতে পারবেন জিও সিনেমা অ্যাপ্লিকেশনে অর্থাৎ টিভিতে দেখতে গেলে স্টার স্পোর্টস নেটওয়ার্ক আর মোবাইলে দেখতে গেলে জিও অ্যাপ্লিকেশনে কিন্তু আমরা আইপিএল পুরো উপভোগ করতে পারবো তো আশা করবো আপনারা টিভিতে মোবাইলে কোথায় দেখতে পারবেন সেটা আমি জানিয়ে দিলাম তো বন্ধুরা এইবারে বলি কে কে দলের ওপেনিং কোন প্লেয়াররা করতে চলেছে এই মুহূর্তে কে কে আর যেরকম ভাবে প্র্যাকটিস করছে এবং যেইভাবে কে কে আর পরিকল্পনা সাজাচ্ছে তাই অনুযায়ী মনে হচ্ছে কে কে আর তারা প্রথম ম্যাচে ওপেনিং করাবে ফিল সল্টকে দিয়ে কারণ বর্তমানে কিন্তু কে কে প্র্যাকটিস ম্যাচেও রেহমান উল্লাহ গুরবাসের থেকে ভালো ব্যাটিং করেছেন ফিলসল্ট তাই মনে হচ্ছে কে কে আর তারা প্রথম ম্যাচে ফিলসল্টকে ওপেনিং সুযোগ দেবে এবং তার সঙ্গে ডানাতি বাহাতি কম্বিনেশন রাখার জন্য তারা কিন্তু না হবে ভেঙ্কটেশ আইয়ারকে অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে এবং তার পরের ম্যাচেও কিন্তু কে কে আর তারা ওপেনিং করাবে সল্ট এবং ভেঙ্কটেশ আইয়ারকে তাদের নতুন ওপেনিং ব্যাটসম্যান হিসেবে এবং আশা করব এই বছর যেন কে কে নিজের ওপেনিং প্লেয়ারে বেশি পরিবর্তন না করে কারণ আমরা দেখেছি বিগত কয়েকটা সিজন সব থেকে বেশি ওপেনিং প্লেয়ারে পরিবর্তন করেছে কলকাতা নাইট রাইডার্স তো দেখা যাক কতদিন কে কে আর এই ওপেনিং প্লেয়ারটাকে ধরে রাখে এইবারে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে ইডেন গার্ডেন পিচ কেমন হবে আইপিএল দু হাজার চব্বিশে পঞ্চাশ ওভার বিশ্বকাপে আমরা সবাই দেখেছিলাম ইডেন গার্ডেন পিচ ছিল স্পিন পিচ যেখানে কিন্তু প্রচন্ডভাবে স্পিন হচ্ছিল এবং এটা নিয়ে কিন্তু খুশি ছিল কলকাতা নাইট রাইডার্স ওনাররা এবং গৌতম গম্ভীর তিনি কিন্তু একটি প্রেস কনফারেন্সে এটাও বলেছিলেন যদি কে কে আর দলের কাছে যা স্পিন অ্যাটাক আছে যদি বিশ্বকাপের মতো স্পিন পিচ আইপিএল ও থাকে তাহলে কে কে আর নিজের ঘরের মাঠে প্রচণ্ড শক্তিশালী হয়ে উঠবে তবে বর্তমানে ইডেন গার্ডেনের পিচ দেখে ইডেন গার্ডেনের পিচ রিপোর্ট দেখে এবং ইডেন গার্ডেনের গ্রাউন্ড স্টাফের ইন্টারভিউ শুনে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে এই মুহূর্তে ইডেন গার্ডেনের পিচ কিন্তু স্পোর্টিং পিচ অর্থাৎ পেস বেশি হবে বাউন্স বেশি হবে স্পিন তুলনামূলক ভাবে একটু কম হবে অর্থাৎ কে কে যেইভাবে তাদের বলিং অ্যাটাক তৈরি করেছিল স্পিন অ্যাটাক সেটা কিন্তু ইডেন গার্ডেনে মনে হয় না একটা দুটো ম্যাচ কাজ করবে কারণ আমরা সবাই জানি আস্তে আস্তে পিচ একটু ডেথ হতে থাকে আইপিএল অর্থাৎ শুরুর দিকে কিন্তু কে ইডেন গার্ডেনে পেস পিচ পাবে বাউন্স পিচ পাবে স্পিন পিচ পাবে না তো ইডেনের কিন্তু গ্রাউন্ড স্টাফ পেস পিচ তৈরি করেছে পিচ তৈরি আইপিএল এর জন্য তো এই নিয়ে আপনাদের বক্তব্য কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এই ভিডিওটিতে এতটাই বলার ছিল তো আশা করি সমস্তটা আমরা বুঝতে পেরেছেন তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা মতো সবাইকে একটু রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ